নমস্কার চিরঞ্জীব, সাহিত্য কবিকণ্ঠে আরো আরো কবিদের কবিতা পাঠে 166তম অধিবেশনে আপনাদের স্বাগত। আমাদের কোভিড-19 প্রতিদিন শোক তাপের মধ্যে নিমজ্জিত করে তুলছে। নাজিম হিকমতের কবিতায় একটা লাইন ছিল, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। নিত্য শোক, শোকের রিলে রেস সম্ভবত শোককে আর শোক রাখে না। এক বিভীষিকা আতঙ্কের বলয়ের মধ্যে থেকেও আমরা বেঁচে থাকার লড়াই করছি কবিতা যাপনের মধ্য দিয়ে। সেই যাপনের কবিতা পাঠ করব আজ। আজ পড়ব হাংরি জেনারেশনের হাংরি কবি হিসাবে চিহ্নিত, সম্ভবত কোচবিহার নিবাসী প্রয়াত জীবদোষ দাসের কবিতা। পড়ব বিশিষ্ট সমাজসেবী, কবি ও সংগঠক, দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব বরুণ চক্রবর্তীর কবিতা, এবং পড়ব আমার বিশিষ্ট বন্ধু, কবি, সঞ্চালক, কবি বিকাশ গায়নের কবিতা। প্রথমেই আমি পড়ছি কবি বিকাশ গায়নের কবিতা। খুব পরিচিত স্বজনদের, যাদের প্রচুর কবিতা পড়া থাকে এবং অনেক কবিতাই প্রিয়, তাদের কবিতা পাঠ খুব দুষ্কর হয়ে যায়। বিকাশের অসংখ্য ভালো কবিতা অজস্র ম্যাগাজিনে ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ ফেসবুক থেকে তার একটি ছোট্ট কবিতা আমি তুলে নিয়েছি, সেটিই পড়ব আজকে। নির্ভার অক্ষরের হাতে সব তুলে দিয়ে একা একা কবি চলে যাবে নির্বাসনে, সেই তার ভালো থাকা, এর বেশি আর কি চাওয়ার থাকে তার। গোপন অশ্রুর রঙে আঁকা যত ছবি, লিখে ফেলা অপার্থিব শ্লোক, যদি কিছু রেখে যায়, রেখে যেতে পারে, ভস্ম ঘেটে তুলে নেবে কালের পাঠ। এরপর পড়ছি শ্রদ্ধেয় অগ্রজ কবি বরুণ চক্রবর্তীর ভয়াল থাবা। ভয়াল থাবা, ঘরের বাইরে বেরিয়ে দেখি মেঘের সরব শব্দ, বাব্বা কোনখানেতে ঠেকব গিয়ে অন্ধকারের ভয়াল থাবা। পাঁচ আঙুলের পঞ্জা তুলে ঢের হয়েছে পরিচিতি, হাত নামিয়ে লেজ গুটিয়ে জাগ্গে মুছে ভয়ের ভীতি। ঘরের বাইরে বেরিয়ে দেখি আলো হাওয়া কলুষিত, সব কিছু নেই আলোর মতো অন্ধ সময় ভয় দূষিত। জীবতোষ দাসের কবিতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সে এক নির্লিপ্ত মুহূর্ত অন্ধকার বিকার সারা রাত, বাস্তবতার মুখোমুখি আমরা সবাই দাঁড়িয়ে, আমরাই তৈরি করেছি বেশ্যাবাড়ি ও তীর্থস্থান, আমাদের অভিযান আপনাদের অভিমান। ঝকঝকে টেবিল চেয়ার থেকে ছুটে আসে এক শিক্ষিত রোবট, তারও ফাইলের ভিতর লুকিয়ে আছে একজনের সর্বনাশ। স্বাধীনতা চলে গেছে বহুদ, সেই নক্ষত্রের কাছাকাছি শব্দের আদিতে চেয়ে থাকি বিশাল অট্টালিকার দিকে। ওই তো ধাঁধানোর দুর্গ,
অশ্লীল চাউনি এখনই গিলে খাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে। নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা।